আসসালামু আলাইকুম সবাইকে। রবি টেনমেট স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাজরিয়ান হক নিতুল। আগের ভিডিওতে আমরা বাংলাদেশের আইন অনুযায়ী বাল্যবিবাহের সংজ্ঞা এবং এর কারণ সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানব বাল্যবিবাহের প্রভাব, প্রতিরোধ এবং আইন নিয়ে। বাল্যবিবাহ আমাদের সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করে। এর ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা যায়, যেমন বাল্যবিবাহের ফলে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিপক্কতা আসার পূর্বেই তারা বাবা মা হয়ে যেতে পারে, ফলে অল্প বয়সে তাদের জন্য বাবা মা হওয়ার দায়িত্ব পালন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বাল্যবিবাহের ফলে কিশোরী মেয়েদের শারীরিক দুর্বলতা ও পুষ্টিহীনতা দেখা দেয়, কেননা এত অল্প বয়সে তার দেহ সন্তান জন্ম দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী হয় না। এর ফলস্বরূপ দুর্বল ও পুষ্টিহীন শিশু জন্ম নেয়, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝতেই পারছি বাল্যবিবাহ আমাদের জন্য কতটা ভয়াবহ হতে পারে, এমনকি মা ও শিশু মৃত্যুর জন্যও দায়ী হতে পারে। অর্থাৎ আমাদের উচিত বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করা। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয় কী। প্রথম করণীয় হলো শিশু কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা। শিক্ষা সমাজ হতে সকল ধরনের কুসংস্কার ও সমস্যা দূর করার প্রধান হাতিয়ার। এর পরবর্তীতে করণীয় হলো সমাজের সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া ও সচেতনতা সৃষ্টি করা। বাল্যবিবাহের যে সকল স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারলে অনেক পরিবারই বাল্যবিবাহ সম্পাদন হতে বিরত থাকবে। এছাড়া মা বাবা সহ অভিভাবকের সাথে খোলামেলা আলোচনা করতে পারলে তারা অনেকটাই বাল্যবিবাহর কুফল সম্পর্কে জানতে পারে এবং সচেতন হয়। বাল্যবিবাহ প্রতিরোধে যে বিষয়টি সর্বাধিক গুরুত্ব রাখতে সক্ষম সেটি হলো ছেলে মেয়ে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়ানো এবং একটি আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা। আত্মনির্ভরশীল হলে তারা বাল্যবিবাহ প্রতিরোধে জোরদার ভূমিকা রাখতে পারবে। এ বিষয়ে মেয়েদেরকে অধিক সচেতন হতে হবে এবং আত্মনির্ভরশীল হতে হবে। তাহলে আমরা বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে জানলাম। আমাদের দেশে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বেশ কিছু আইনও কিন্তু আছে। আমরা এখন সেই আইনগুলো সম্পর্কেই জানব। বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্যবিবাহ একটি অপরাধ, এবং এ অপরাধ যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি করে তাহলে তার 2 বছর কারাদণ্ড অথবা 1,00,000 টাকা জরিমানা বা অর্থদণ্ড কিংবা উভয়ই হতে পারে। কোনো অপ্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষ যদি বাল্যবিবাহ করে তাহলে এই আইন অনুযায়ী তার 1 মাস কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। সবশেষে পিতা মাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তিও যদি বাল্যবিবাহের অনুষ্ঠান সম্পাদন বা পরিচালনা করেন সেক্ষেত্রেও সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই ভিডিওতে তাহলে আমরা জানলাম বাল্যবিবাহের প্রভাব, প্রতিরোধ এবং এ সম্পর্কিত যে সকল আইনের ধারা বাংলাদেশে রয়েছে সে নিয়ে। আমরা আমাদের চারপাশে যদি কখনো বাল্যবিবাহ সম্পাদিত হতে দেখি তাহলে অবশ্যই রুখে দাঁড়াবো এবং প্রতিরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।